এই প্রথম 100 দিনের কাজে দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে অভিযানে ইডি কলকাতা সহ 4টি জেলার 6টি জায়গায় তল্লাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে হানা 100 দিনের কাজে দুর্নীতি তদন্তে সল্টেকে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেটের দুটি ফ্ল্যাটে হানা ইডি চলছে জিজ্ঞাসাবাদ সরকারি আধিকারিকের বহরমপুরের বাড়িতেও হানা বহরমপুরে সাসপেন্ড হওয়া পঞ্চায়েত কর্মীর বাড়িতে তল্লাশি 4 কোটি টাকা নিজের এবং বোনের অ্যাকাউন্টে সরিয়ে ফেলার অভিযোগ 100 দিনের কাজে দুর্নীতি মামলায় চুচুড়াতেও তল্লাশি অপেক্ষা করুন দেখুন আরো কত কি বেরোবে মন্তব্য বিজেপির লুঠের ব্যবস্থা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সমালোচনায় সিপিএম কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি পাল্টা তৃণমূল দিল্লিতে আপ সাংসদের বাড়িতে ইডি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ব্যক্তিগত সহযোগীর ঘরে তল্লাশি মোট 6 জায়গায় অভিযান কেন্দ্রীয় এজেন্সির ক্যাগ রিপোর্ট নিয়ে বিজেপির মুলতুবি প্রস্তাবে না স্পিকারের প্রতিবাদ শুভেন্দু অগ্নিমিত্রাদের লোকসভায় 146 জন সাংসদ সাসপেন্ড এখানে করব না চিৎকার করুন প্রতিক্রিয়া বিমান বন্দ্যোপাধ্যায়ের চাঁচল কালিয়াচকের পর হবিবপুর ফের মালদায় সোনার দোকানে ডাকাতি এক ব্যবসায়ীর মুখ হাত পা বেঁধে খুনের হুমকি দিয়ে দোকানের শাটার ভেঙে ঢুকে অবাধে লুটপাট বোমা ছুড়ে চম্পট